আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রয়্যাল ক্যাপিটাল সাপ্তাহিক শেয়ার বাজার পর্যালোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। গত সপ্তাহে শেয়ার বাজারে অধিকাংশ ইস্যুর মূল্যবৃদ্ধির পাশাপাশি সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। বাজারে ডিএসই এর গড় লেনদেন 1298 কোটি থেকে 266 কোটিতে বৃদ্ধি পেয়েছে এবং বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেশ বেড়েছে, যে কারণে সামগ্রিকভাবে লেনদেনও বেড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাজারে ডিএসই এর প্রধান সূচকগুলো বেড়েছে। ডিএসই এক্স বৃদ্ধি পেয়েছে 0.4%, ডিএস30 বৃদ্ধি পেয়েছে 0.5%, বাজারে প্রাইস আর্নিং রেশিও বেড়েছে 0.8%, দামের পরিবর্তনের ভিত্তিতে ইস্যু সংখ্যা বেড়েছে 176টি, কমেছে 170টি এবং অপরিবর্তিত রয়েছে 45টি। ভলিউমের পরিবর্তনের ক্ষেত্রে ইস্যু সংখ্যা বেড়েছে 234টি, কমেছে 144টি এবং অপরিবর্তিত রয়েছে 13টি। সেক্টর পারফরমেন্স এই চারটি লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 13টি সেক্টর বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে সিরামিক, ফুয়েল, পাওয়ার, ইঞ্জিনিয়ারিং অন্যতম ছিল এবং কমেছে মাত্র 6টি সেক্টর, যার মধ্যে ইন্স্যুরেন্স, ট্রাভেল এবং আইটি অন্যতম ছিল। জনপ্রিয় শেয়ার তালিকায় সবচেয়ে শীর্ষে ছিল বেক্সিমকো, দামের সর্বাধিক বৃদ্ধির দিকে সবচেয়ে প্রথম ছিল ফার্স্ট লাইফ এবং দামের সর্বাধিক হ্রাসের দিক থেকে সবচেয়ে কম ছিল এমারেল রয়্যাল। বিএসইসি শেয়ার বাজারে সাপোর্ট প্রদান ও তালও বৃদ্ধির উদ্দেশ্যে নানাবিধ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে, তাই যে সকল বিনিয়োগকারীরা বর্তমান বাজারে পর্যবেক্ষণ করছেন তারা এখন বাজারে অংশগ্রহণ করার ক্ষেত্রে আগ্রহী হতে পারেন। সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে বলা যায় যে আগামী সপ্তাহ জুড়ে বাজারের সূচক এবং লেনদেনের প্রবৃদ্ধি লক্ষ্য করা যেতে পারে। এ ছিল আমাদের সাপ্তাহিক শেয়ার বাজারের পর্যালোচনা। ধন্যবাদ সবাইকে।